একটা জঙ্গলে মস্ত বড় বাঘ ছিল তার গায়ে ডোরাকাটা দাগ ছিল কিন্তু সে বেচারা ছিল খুব ভোলা ভালা শান্ত স্বভাবের সে না পারতো শিকার করতে আর তার শিকার করারও কোনো ইচ্ছাই ছিল না তার দুটো বন্ধু ছিল হরিণ বন্ধু ও শিয়াল বন্ধু সে তার দুই বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন থাকতো হে 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 এ শিয়াল ভাই এবার আমাকে দাও আমাকে দাও হে হে কি মজাই না হচ্ছে এইসব দেখে বাঘের মা খুব চিন্তায় পড়ে যায় এবং বাঘকে ডেকে পাঠায় বলে বাছা তোমার কি আর খেলার বয়স আছে এখন তোমার বয়স হয়েছে এখন সময় হচ্ছে শিকার শেখাও শিকার করার তখন বাঘ বলে মা আমার এই সব ভালো লাগে না তখন বাঘের মা রেগে গিয়ে বলে শোনো বাছা আমি ওসব শুনতে চাই না কাল থেকে তুমি শিকার করতে যাবে বন্ধুরা বাঘ কি তার মায়ের কথা শুনে শিকার করতে যাবে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দাও